নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আমি খুব সকাল সকাল একটা কাকুর বাগানে চলে এসেছি। কাকুর বাগান থেকে শীতকালীন কয়েক রকম সবজি আমি তুলে নেব, একদম টাটকা সবজি। আর ওই টাটকা সবজির মধ্যে থাকবে ফুলকপির ডাঁটাও। আপনারা অনেকেই হয়তো ফুলকপির ডাঁটা ফেলে দেন, কিন্তু ফুলকপির ডাঁটাগুলো দিয়েও যে এত সুন্দর একটা নিরামিষ রেসিপি হয় হয়তো আপনারা অনেকেই জানেন না। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই রেসিপিটা আমার ঠাকুমা বাড়িতে প্রায়ই বানাতেন, আর শীতকালে এই পাঁচমিশালি সবজি দিয়ে রেসিপিটা খেতে দারুণ লাগে। আমি এখন চলে যাব বাগানে। আমি বাগানের মধ্যে ঢুকে পড়েছি। আমি বেগুন বাগানে চলে এসেছি বন্ধুরা। এখান থেকে আমি একটা বড় সাইজের বেগুন তুলে নেব। এই দেখুন বন্ধুরা কত বড় বড় বেগুন হয়েছে, এগুলো আরো বড় হবে। এই দেখুন, এই যে এই বেগুনটা তুলে নেব, গাছের একদম টাটকা বেগুন দেখুন। আমি আর একটা বেগুন তুলে নেব। এই দেখুন দেখুন বন্ধুরা, টমেটো গাছের নিচে এই ধারে ধারে মূলো গাছও লাগানো রয়েছে, লম্বা লম্বি লাইন ধরে অনেকটা দূর পর্যন্ত। আমি এখান থেকে মূলো তুলে নেব। এই দেখুন সাদা মূলো। এইটা অনেকটা বড় মূলো দেখুন। বন্ধুরা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ভাড়ার উপরে রয়েছে, এগুলো হচ্ছে পটল গাছ। এ দেখুন পটল হয়েছে, পটলও তুলে নেব। এবার আমি ফুলকপি বাগানে চলে এসেছি। এই পাশটা পুরোটাই ফুলকপি আছে, একটা ফুলকপি তুলে নেব। এই দেখুন বন্ধুরা ফুলকপিটা কত বড় দেখুন। এই ফুলকপিটা একদম দেশি ফুলকপি, আমি এইটাই তুলে নেব। এই যে ফুলকপির ডাঁটাগুলো দেখতে পাচ্ছেন, এই ডাঁটাগুলো দিয়ে এই রেসিপিটা করবো। এই ডাঁটাগুলো ফেলবো না, খেতে ভীষণ ভালো লাগে। আর এই ফুলকপি বাগানে পুরো ভর্তি ছিল, ফুলকপিগুলো তুলে বাজারে বিক্রি করে দিয়েছে কাকু। এই সবজিগুলো দিলেই রেসিপিটা হয়ে যাবে। আর এতে আলু দেব, এখনো বড়ি দেব। এবার আমি চলে যাব রান্নার কাছে। বন্ধুরা বাগান থেকে সবজি তুলে নিয়ে আমি চলে এসেছি রান্নার কাছে। এখানে নিয়েছি মূলো, ফুলকপি, বেগুন, পটল, এইগুলো আমি বাগান থেকে তুলেছি। আর এখানে নিয়েছি শিম আর আলু, এই দুটো বাড়িতে ছিল, বাড়ি থেকে নিয়েছি। এবার আমি সব সবজিগুলো কেটে নেব। বন্ধুরা এটা একদম বাগানের টাটকা দেশি ফুলকপি। প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব। ফুলকপিগুলো আমি এইরকম ছোট ছোট করে কেটে নেব। যাদের শারীরিক অসুস্থতার জন্য আলু খান না, সেক্ষেত্রে আপনারা এখানে আলুটা বাদ দিতে পারেন। দেখুন বন্ধুরা একদম নরম দেশি পটল, এখনো দানা বসেনি। পটলগুলো আমি এইরকম সাইজের করে কেটে নেব। এই রেসিপিটাতে নরম পটলই লাগবে, যে পটলের দানাগুলো শক্ত হয়ে যায় সেই পটল দিলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। শিমগুলো কেটে নেব, দেখে নেব ভেতরে পোকা আছে কিনা, এরকম করে দেখলে বোঝা যায় শিমের ভেতরে পোকা থাকলে।
দেখুন একদম নরম বেগুন, এখানে আমি বড় বেগুন নিয়েছি, আর যে ছোট ছোট বেগুনগুলো হয় ওইগুলোও আপনারা দিতে পারেন। এবার আমি ফুলকপির ডাঁটাগুলো কেটে নেব। বন্ধুরা, এই সবজিগুলো হলেই আজকে আমার এই রেসিপিটা হয়ে যাবে, বাদ বাকি সবজিগুলো বাড়িতে অন্য কিছু করে খাওয়া হয়ে যাবে। এবার আমি সবজিগুলো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এখানে আমি সব সবজিগুলো কাটার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখান থেকে বেগুনগুলো আমি বেছে নেব। আর এই রেসিপিটার জন্য কি কি নিয়েছি আমি বলে দেব। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি, কালো সরিষা, হলুদ সরিষা, পাঁচফোড়ন, চিনি, লবণ, আর নিয়েছি সরিষার তেল। উনানটা ধরিয়ে নেব। কোনার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। এই রেসিপিটায় কিন্তু সরিষার তেলই লাগবে, সাদা তেল দিলে খেতে ভালো লাগবে না। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি বড়িগুলো দিয়ে লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটায় এই কুমড়ো বড়িটা দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমরা যে মুসুর ডাল কিংবা খাসারির ডালের বড়ি বাড়িতে বানাই, ওই বড়ি দিলে খুব একটা বেশি খেতে ভালো লাগে না। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবার দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, সমস্ত সবজিগুলো বেগুন বাদে কোনার মধ্যে দিয়ে দেবো। সবজিটা আমি কম আছে একটু ভালো করে ভেজে নেব, কারণ ফুলকপির ডাঁটা আছে তাই। এবার আমি দিয়ে দেবো পাঁচফোড়ন, লবণ, হলুদ গুঁড়ো। বন্ধুরা, কম আছে এটা চাপা দিয়ে আমি রেখে দেব খানিকক্ষণ, আর এর ফাঁকে আমি ওইদিকে এই রেসিপিটার জন্য মশলা করে নেব। কালো সরিষা, হলুদ সরিষা, সরিষাটা খুব মিহি করে বেটে নেব। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ দেব, লবণ দিয়ে বাটলে সবকিছু মিহি করে বাটা হয়ে যাবে তাড়াতাড়ি। এটা আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। আমার এখনো মশলা করা হয়নি, তার ফাঁকে সবজিগুলো একবার নেড়ে দেব, আবার চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, সরষে আর কাঁচা লঙ্কা আমি একদম মিহি করে বেটে নিয়েছি। শিলনোড়াটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চাপাটা খুলে নেব। এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুন দেওয়ার পর সব সবজিগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি সরিষা আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম দিয়ে দেব। মশলা বাটার জলটা দিয়ে দেব। অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব। চিনি, সব কিছু ভালো করে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। এবার আমি বড়িগুলো দিয়ে দেব, কিছু বড়ি গোটা গোটা দেব।
আর কয়েকটা হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। বন্ধুরা এই রেসিপিটা একদম মাখো মাখো হবে, তাই পরিমাণ মতো বুঝে জল দিতে হবে, খুব বেশি জল দিলে কিন্তু ঝোল হয়ে যাবে। এবার আমি চাপা দিয়ে সবকিছু ভালো করে সেদ্ধ করে নেব। খানিকক্ষণ পরে আমি একবার চাপাটা খুলে নেব। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, বড়িও সেদ্ধ হয়ে গেছে, সব কিছু একটু ঘেটে দেব। অল্প একটু সরিষার তেল নেব আর ওপর দিয়ে ছড়িয়ে দেব এইভাবে। এই রেসিপিটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। খুব সুন্দর একটা পাঁচমিশালি সবজির গন্ধ বেরিয়েছে বন্ধুরা, এবার আমি খাবো। এটা এমনিও খেতে ভালো লাগে, ভাত দিয়েও খাওয়া যায়। বন্ধুরা এই তরকারিটা এমনি খেতে গেলে একটু গরম গরম খেতে হবে, তবেই ভালো লাগবে। আজকে কাকিমা আছে আমার সঙ্গে, দুজনে একসঙ্গে খাবো। কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে, আগে বললে ভাত খেতাম না, সবই খেতাম। এখনো অনেক আছে, ভাত খেতে হবে না, আর বাড়িতে গিয়ে তরকারি খেয়ে পেট ভরিয়ে নাও। গরম একটু ফু দিয়ে খাও, গরম গরম খেতে ভালো। ফুলকপি ডাটাটা এইভাবে চিবিয়ে চিবিয়ে খেতে ব্যাপক লাগছে বন্ধুরা। আর এই রেসিপিটায় অবশ্যই একটু মিষ্টি দিতে হবে। আমি এই সবজিগুলো দিয়েছি, আপনারা এই সবজি যে কোনো একটা বাদ দিয়ে কুমড়ো দিতে পারেন, কিংবা ওলকপিও দিতে পারেন। ভিলেজ স্টাইলে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এবং আমাদের গ্রামের নানা রকম মনোরম দৃশ্য দেখার জন্য প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই কিন্তু পাশের বেল আইকনটি ক্লিক করতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বন্ধুরা শীতকাল চলে আসলেই কিন্তু আমাদের বাড়িতে এই সবজিটা প্রায়ই হয়, আমি ছোটবেলা থেকে দেখে আসছি।